বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে বলে বলে। ওই যে রাজাকার বলে, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই, এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা, আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় না, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দ্যাট, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়ে। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা, সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই, এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না? দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন, ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে, চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য, একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো? না, একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি, আবার চলে যেতে হবে। এই যে আমাদের জীবন, এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য, এটা হবে। বিপদ নাই, কষ্ট নাই, আপদ নাই, অনিশ্চয়তা নাই, স্ট্রাগল নাই, এমনকি কেউ আছে এখানে? কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো স্ট্রাগল নাই, কোনো রিস্ক নাই, এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে? তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য, হবেই হবে।